আমরা আজকে আলোচনা করব বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেবে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা সবাই জানো যে বিশ্ব করোনা মহামারীর কারণে আমাদের 100 মার্কের পরীক্ষা না নিয়ে যেহেতু তোমাদের অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালিত হয়েছিল, আমাদের এই কারণেই আমরা 100 মার্কের বার্ষিক পরীক্ষা না নিয়ে আমরা ভেবেছি 50 মার্কের বার্ষিক পরীক্ষা তোমাদেরকে নিব। তাহলে বার্ষিক পরীক্ষা কোন অধ্যায়গুলোর উপরে হবে এবং ওই অধ্যায়গুলো থেকে কোন কোন বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করতে পারি আমাদের পরীক্ষা কার্যক্রমে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম পত্র থেকে প্রথম 4 অধ্যায় এবং দ্বিতীয় পত্র থেকে প্রথম 3 অধ্যায়, এই 7 অধ্যায় দিয়ে আমরা 60টি সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করব। সেখান থেকে শিক্ষার্থী বন্ধুরা 5টি উত্তর দিবে, অর্থাৎ তোমরা 50 মার্কের উত্তর প্রদান করবে। 70 মার্কের প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে 5টি অ্যান্সার করবে, 50 মার্কের উত্তর দিবে। সেটা হচ্ছে যে আমরা 100 মার্কের পরীক্ষা না নিয়ে তোমাদেরকে 50 মার্কের পরীক্ষা নিচ্ছি। তাহলে এখন উৎপাদন ব্যবস্থাপনা কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো প্রশ্নে সহজভাবে সৃজনশীল প্রশ্নে অন্তর্ভুক্ত করার আর অন্তর্ভুক্ত হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি যে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনে প্রথম, আমরা বলেছি যে প্রথম পত্রে প্রথম 4 অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। তাহলে প্রথম পত্রে প্রথম 4 অধ্যায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে উৎপাদন ধারণা। উৎপাদন ধারণা নিয়ে প্রথম অধ্যায় আলোচনা করা হয়েছে। তো উৎপাদন ধারণা এই বিষয়টা আমরা সবাই জানি, অর্থাৎ উৎপাদনের বিভিন্ন উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই যে 4টি উপকরণ রয়েছে, অর্থাৎ প্রধান 4টি উপকরণ রয়েছে, সেই উপকরণগুলোর বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে, বিভিন্ন রূপান্তরকরণের মাধ্যমে আমরা চূড়ান্ত পণ্য প্রস্তুত করে থাকি, তাকে আমরা উৎপাদন করে থাকি। অর্থাৎ মানুষের বা একজন ক্রেতা ভোক্তা ব্যবহারের উপযোগী করে চূড়ান্ত পণ্য প্রণয়নের যে প্রক্রিয়া সেটা উৎপাদন করে থাকে। অর্থাৎ উৎপাদন আমরা আজকে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, আমরা শুধু অবতারণা করব যে কোন বিষয়গুলোর এবং সাব পয়েন্ট বা কোন এই বিষয় উপযোগের কোন কোন ধারাগুলো বা উপযোগের প্রকারভেদের কোন কোন বিষয়গুলো আমরা প্রশ্নে অন্তর্ভুক্ত করব, যাতে তোমাদের পরীক্ষাটা অনেকটা সহজতর হয়। সহজতর হলেও তোমাদের অবশ্যই এই পরীক্ষাটা হবে বোর্ড স্ট্যান্ডার্ড ধরনের প্রশ্ন, অর্থাৎ বোর্ডের ফাইনাল যে শিক্ষা বোর্ডে যে ফাইনাল পরীক্ষা হয়, চূড়ান্ত পরীক্ষা হয়, সেই চূড়ান্ত পরীক্ষার প্রশ্নের মানের প্রশ্ন হবে। কাজেই এটা গুরুত্বপূর্ণ, যদিও আমরা 100 মার্কের না নিয়ে আমরা 50 মার্কের পরীক্ষা নিব। তাহলে তোমরা একটু দেখো উৎপাদন, হয়তো এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে বা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে এই জায়গা থেকে। উপযোগের প্রকারভেদ, আমরা উপযোগ কি সবাই জানি যে অভাব পূরণের সেই ক্ষমতাটাকে আমরা উপযোগ বলে থাকি, অর্থাৎ এই পয়েন্টারটা যতক্ষণ পর্যন্ত আমরা পয়েন্টারটার থেকে সেবা পাব ততক্ষণ পর্যন্ত এই পয়েন্টারের উপযোগ থাকবে, এবং এটা নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিব, তখন আর উপযোগ থাকবে না। তাহলে উপযোগের প্রকারভেদ আমরা যেটা দেখি যে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্ত্বগত উপযোগ এবং সেবাগত উপযোগ। তাহলে আমাদের এরকম উদ্দীপক থাকতে পারে, রূপগত উপযোগ, যে উদ্দীপকের একটা বর্ণনায় বলা হচ্ছে যে একটা পয়েন্টার বা একটা কলম প্রস্তুত করা হলো, তাহলে প্রস্তুত করলে, কোনো কিছুর আকার প্রদান করলে, ব্যবহার উপযোগী করে তৈরি করলে, তাকে অবশ্যই রূপগত উপযোগ তৈরি হয়। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি যে সৃজনশীল প্রশ্নে কোন ধরনের উদ্দীপকের ভেতরে কি বর্ণনা থাকতে পারে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নটা পড়েই তোমাকে বুঝতে হবে যে এটা কি রূপগত উপযোগ, না স্থানগত উপযোগ, না সময়গত উপযোগ, না সত্ত্বগত উপযোগ, না সেবাগত উপযোগ। তাহলে আমাদের এরকম একটা সৃজনশীল প্রশ্ন থাকতে পারে, যেখানে হয়তো সৃজনশীল প্রশ্নে থাকতে পারে যে এটা আসলে কোন ধরনের উপযোগ তৈরি হলো। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো রূপগত উপযোগ যদি হয় তাহলে রূপগত উপযোগ তৈরি হলো, অথবা যদি সময়গত উপযোগ হয়, যেমন একটা নির্দিষ্ট সময়ে সংরক্ষণ করা হয়েছে
তাহলে কি সেটা অবশ্যই সময়গত অভিযোগ হবে, বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে সেটাকে পণ্য রপ্তানি করলে বা এক স্থান থেকে অন্য স্থানে আনায়ন করলে তাকে সেক্ষেত্রে আমাদের স্থানগত অভিযোগ হবে, বা মালিকানা হস্তান্তর হলে সেক্ষেত্রে আমাদের স্বত্বগত অভিযোগ হবে। তাহলে আমরা এই বিষয়গুলো বারবার পড়িয়েছি এবং বিস্তারিত ভাবে পড়িয়েছি, কাজেই আমরা আজকে পূর্ণাঙ্গ বর্ণনায় যাব না। আমাদের এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, এখন প্রশ্ন হচ্ছে সেটা কি উপযোগ থেকে হবে না উৎপাদনশীলতার উপর থেকে হবে, দুভাবেই হতে পারে। তবে আমাদের উৎপাদনশীলতা থেকে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করার সম্ভাবনাটা একটু বেশি, এবং হতে পারে যে উপযোগের এই অধ্যায় থেকে অনুধাবনমূলক এই এই উপযোগের প্রকারভেদ থেকে অনুধাবনমূলক প্রশ্ন হয়েছে, অথবা উৎপাদন থেকে জ্ঞানমূলক প্রশ্ন হয়েছে, এরকম হতে পারে। তাহলে আমরা উদ্দীপকে উপযোগের প্রকারভেদ দিয়ে আমরা প্রশ্ন দিতে পারি প্রথম অধ্যায় থেকে, অথবা উৎপাদনশীলতার প্রকারভেদ থেকেও আমরা প্রশ্ন করতে পারি। তাহলে উৎপাদনশীলতা আমরা জানি, মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা এবং মালামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা এবং আর্থিক উৎপাদনশীলতা। তো আমরা হতে পারে এরকম একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে শ্রমের এবং যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করো এবং তোমার মতামত প্রদান করো, অথবা হতে পারে এরকম যে 2019 সালের সাত তথ্য দেয়া আছে শ্রমের এবং যন্ত্রের উৎপাদনশীলতার তথ্য দেয়া আছে, 2020 সালের শ্রমের ও যন্ত্রের উৎপাদনশীলতা বের করে করে তুলনামূলক বিশ্লেষণ করো যে উৎপাদনশীলতা পূর্বের বছরের থেকে বৃদ্ধি পেল না হ্রাস পেল। তাহলে আমরা নিশ্চয়ই 2020 সালের হিসেব বের করে পূর্বের বছরের সঙ্গে তুলনা করে আমরা মন্তব্য করতে পারবো। তাহলে আমাদের উৎপাদনশীলতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা এবং আর্থিক উৎপাদনশীলতা। তাহলে প্রথম অধ্যায় থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা উৎপাদনের ধারণাটা কনসেপ্টটা ভালো করে পড়বে, উপযোগের প্রকারভেদটা ভালো করে পড়বে এবং উৎপাদনশীলতার এই গাণিতিক টার্মগুলো তোমরা ভালো করে পড়বে। তাহলে প্রথম অধ্যায় থেকে আশা করছি তোমরা একটা প্রশ্ন এইখান থেকেই আমরা হয়তো একটা প্রশ্ন তোমাদেরকে দিব এবং তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। যেহেতু তোমাদের এখানে আমি শীট আকারে প্রশ্ন বিভিন্ন নিয়ম ধারাবাহিকভাবে সাজিয়ে তোমাদেরকে বিভিন্ন বিগত সালের প্রশ্ন আমরা সমাধান করেছি, কাজেই তোমাদের এই এই উৎপাদনশীলতা থেকে উত্তর দিতে বা অ্যান্সার করতে কোনোরূপ সমস্যা হবে না বলে আমি মনে করছি। ধন্যবাদ। আমরা এবার দেখব দ্বিতীয় অধ্যায় কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং পরীক্ষা আসার সম্ভাব্য আসার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।